লাস্ট তোমাদের ক্লাস অনেকদিন আগেই হয়েছে তারপরে তোমাদের ক্লাস বন্ধ ছিল মোটামুটি খুব বেশি ক্লাস নেওয়া হয়নি তো সেখানে আমরা বইয়ের দিকে যদি যাই তাহলে সেখানে আমরা দেখতে পারি যে বইয়ের ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে তোমাদের যে অনুজীব আছে সে অনুজীবের সম্বন্ধে আমরা মোটামুটি একটা তথ্য পেয়ে গেছি এবার অনুজীবের পরে যদি চলে আসি তাহলে সেখান থেকে আমাদের পড়া আজকে শুরু হবে তো দেখো প্রথমেই আমাদের টুকরো কথা বলা আছে পেজ হচ্ছে ওয়ান তো সেখানে আমরা যদি খুব সহজভাবে যদি যাই সেখানে দেখো লক্ষ্য করবে তোমরা জীবজগতের সঙ্গে আন্তঃ সম্পর্ক এবার জীবজগতের সঙ্গে আন্তঃ সম্পর্ক যদি প্রথমে যাই তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে অনুজীব যে পাঠটা আমরা পড়ে এসছি তার মানে অণুজীবের সঙ্গে সম্পর্কটা আমাদের কিছুটা আসবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অনুজীব ও পোষকের যে জীবজগতের মধ্যে কি কি আসতে পারে পরজীবিতা আসতে পারে আসতে পারে এবং মৃতজীবিতা এখানে তোমরা একটা কথা তোমাদেরকে বলবো যে এখানে মিথো আর মৃত অনেকেই ভুল করে ফেলে সেটা করবে না মৃত আর মিথ দুটো আলাদা তোমরা দুটোই জানো যে পরজীবী সম্বন্ধে তোমরা জেনে এসছো পরজীবী মানে হচ্ছে কোনো একটা প্রাণী আমার দেহে বসবাস করে আমার পোষক কোষে ক্ষতি করবে বা আমার ভিতরে যে কোষগুলো আছে সে কোষে ক্ষতি করবে অর্থাৎ আমার দেহের কোনো অংশের ক্ষতি করবে মিথজীবিতা তোমরা কি পড়েছো মিথজীবিতা পড়েছ যে দুজন দুজনের সম্পর্কে থাকবে এবং দুজন দুজনের উপকার করবে এটা তোমরা জেনে এসছো আর এখন আমরা জানবো হচ্ছে মিথজীবিতা দেখো এখানে খুব সহজভাবে আমরা যদি বইয়ের মধ্যে চলে যাই দেখো সেখানে লেখা আছে কোনো কোনো রোগের জীবাণু জীবদেহে প্রবেশের পর বিভিন্ন অঙ্গের কোষের মধ্যে প্রবেশ করে তাহলে ম্যালেরিয়ার জীবনের কথা বলা হচ্ছে ম্যালেরিয়ার কোন জীবাণু প্লাজমোনিয়াম তারপর খাদ্য ও আশ্রয়ের জন্য সম্পূর্ণরূপে ওই কোষের বা অঙ্গের বা জীবদেহের উপর নির্ভরশীল থাকে তার মানে আমার দেহে প্রবেশ করে আমার দেহ থেকে খাদ্য গ্রহণ করবে নেক্সট দেখো বলছে যে স্বাধীনভাবে একা একা থাকতে পারে না কোষের মধ্যে প্রবেশ করলে কোষের নানা অঙ্গাণুর কাজে এরা বাধা সৃষ্টি করে তার ফলে আমার শরীরে প্রবেশ করে তখন আমার ম্যালেরিয়া রোগটা হয় এই ম্যালেরিয়াটা হতে গেলে আমার শরীরের সমস্যা তৈরি হয় সেটাই আসছে ফলে পোষকের দেহের স্বাভাবিক ছন্দ নষ্ট হয় এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে পোষকের অনুজীব মানে এই যে পোষক বা অনুজীব যেটা আমার শরীরে প্রবেশ করলো সেই প্রবেশ পোষকের মধ্যে যে প্রবেশ করলো অনুজীবটা তার ফলে কিন্তু আমার শরীরে নানা সমস্যা দেখা দিল এই সম্পর্কটাকে বলছে পরজীবিতা দেখো এখানে আমাদের কিন্তু এখানে কিন্তু কিন্তু লেখা নেই এখানে সংজ্ঞাটা আমাদের কিন্তু ক্লিয়ারলি লিখতে হবে না লিখলে কিন্তু আমরা নাম্বার পাবো না তো দেখো পরজীবী থেকেই তো পরজীবিতা আসছে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেই সম্পর্কের উপর নির্ভর করে সেটা এখানে কাজ আসছে তো এখানে দেখো খুব সহজ ভাবে যদি আমরা যদি যাই তাহলে আমরা বলতে পারি যে খাদ্য ও আশ্রয়ের জন্য যখন একটি জীব অপর কোনো আশ্রয়দাতা জীবের নির্ভর হয়ে থাকে সেই ঘটনাকে আমরা বলি পরজীবিতা তো এখানে দেখো পরজীবী বলতে গেলে আমরা খুব সহজভাবে জানি তার মানে যারা নিজে খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তার মানে আমার দেহে প্রবেশ করে আমার দেহ থেকে খাদ্য গ্রহণ করবে এবং আমার দেহের নির্ভরশীল থাকবে এবং আমাদের ক্ষতি করতে পারে তাকে আমরা পরজীবিতা বলছি তো এই পরজীবিতা যদি উদাহরণ যদি যাই পরজীবিতার তো উদাহরণ হবে না পরজীবীর উদাহরণ হয় যেমন আমরা প্লাসবোডিয়াম অলরেডি পড়ে ফেলেছি ম্যালেরিয়া রোগটা আমাদের সৃষ্টি করে তবে ম্যালেরিয়া রোগ কে সৃষ্টি করে স্ত্রী অ্যানোফিলিস মশা এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এরপরে দেখো আমরা অনুজীব নয় এমন একটা পরজীব যদি যাই পরজীবী যদি যাই তাহলে আমরা বলতে পারি ফিতা কিরমি গোলকৃমি এইগুলো আসতে পারে এবার এর মধ্যেও ভাগ আছে অন্তর পরজীবী বহি পরজীবী অন্তর পরজীবী শরীরের ভেতরে যারা থাকে আমি অলরেডি বলে ফেলেছি বহি পরজীবী মানে হচ্ছে যেটা আমাদের মস্তিষ্কের যে চুল থাকে সে চুলের অংশগুলোতে থাকে এবং সেখানে ক্ষতি করে তো এই যে আমাদের পাট পাটগুলো এই পাট কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো আমরা চলে আসি মিথজীবিতা। জীবিতা কি আমি কি বললাম শটে কি বললাম যে একজন একজনের আরেকজনের উপকার করে তাহলে আমরা বলতে পারি যখন একটি জীব পোষক কোষের সঙ্গে স থাকার মাধ্যমে একে অন্যের ক্ষতি না করে সঙ্গে পুষ্টি সম্পন্ন করে একই তাকে আমরা বলি মিথো জীবিতা। যেমন দেখো আমরা ক্লাস অনেক উদাহরণ পড়েছি দুটো প্রাণী যেমন গরু গোবক শালিক গোবক আমরা পড়ে এসেছি তো এখানে আমাদের যদি মিথজীবিতার ক্ষেত্রে যদি যাই তাহলে সেখানে আমাদের হবে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম যার ফলে কি হয় কি জমিতে তোমাকে কৃত্রিমভাবে কোনো সার প্রয়োগ করতে হয় না এই ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া ঠিক আছে নেক্সট আমরা যদি চলেছি মিথজীবী দেখো মিথজীবী যদি চলে আসি মি এখানে উচ্চারণটা কিন্তু একটু ক্লিয়ার শুনতে হবে মিত মিথো ময় হসি থয়কার মিথ আর ময় রি ত মিত মানে মিত মানে হচ্ছে ধরো কোনো পচা গলা জীব দেহ ঠিক আছে ধরো কোনো একটা প্রাণী মারা গেছে তার মৃতদেহ পড়ে আছে কোনো একটা গাছ বা উদ্ভিদ মারা গেছে তার মৃতদেহ পড়া আছে বা কোনো একটা প্রাণী যে কোনো প্রাণী হতে পারে তাহলে আমরা বলতে পারি যে সমস্ত জীব মৃত পচাকলা জৈব পদার্থের উপর জন্মায় এবং সেখান থেকে জটিল খাদ্য বস্তুকে কি করে তরল ও সরল খাদ্যে পরিণত করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে তাকে আমরা বলি হচ্ছে মৃতজীবী ঠিক আছে তাকে আমরা বলি মৃতজীবী এবং এই সম্পর্কটা যেটা তৈরি হয় তাকে আমরা বলি মৃতজীবিতা এখানে দেখো আমাদের বইয়ের যদি চলে যাই আমরা ছত্রাক ছত্রাকলটি পড়ে এসেছি ইস্ট ইস্ট এখানে কিন্তু খুব সহজভাবে উদাহরণ আমরা বলতে পারি তো দেখো এখানে সব থেকে প্রথমে গে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে মৃত জীবিতা সম্বন্ধে বা জীবিতা সম্বন্ধে বা পরজীবী সম্বন্ধে বলছি এর ভিতরে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু মেনশন করে চলতে হবে দেখো আমরা অলরেডি পর জীবি বলতে গেলে আমরা বিভিন্ন অনুজীবের কথা পড়ে এসে সেটাকে এখানে কিন্তু কাজে লাগিয়েছি এইখানের পাঠ থেকে শুরু হচ্ছে নানারকম ভাবে তথ্য কি তথ্য প্রথমে আসছে দেখো আমরা পরজীবী সম্বন্ধে কিন্তু বলতে যাচ্ছি না আমরা মিথজীবী সম্বন্ধে বলতে যাচ্ছি কি আসছে অনেক সময় দেখা যায় অনুজীবদের কেউ কেউ পোষক কোষে জীবদের থাকলেও তারা কোনো ক্ষতি করে না তারপরে মানে মিথজীবীর কথা বলছে তারপরে বলছে দেখো পরিবর্তে পোষক জীবদে নানাভাবে উপকার করে আঠারোশো সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন সিম মোটর জাতীয় উদ্ভিদে চাষ করার সময় উদ্ভিদে নাইট্রোজেন বা অ্যামোনিয়া সার না দেওয়া হলেও এদের বৃদ্ধি তার মানে এদের বৃদ্ধি হচ্ছে তার মানে কোনো একটা অনুজীব থাকার ফলে বা কোনো একটা ব্যাকটেরিয়া থাকার ফলে তার কি হচ্ছে জমিতে তার ফসল সঙ্গে ফলনটা বৃদ্ধি পাচ্ছে বা ফলনটা ভালো হচ্ছে সেটা এখানে বলছে তাহলে দেখো বলছে এটা তো গেলে একটা পার্ট নেক্সট কি বলছে কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগে আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে রোগ অনুযায়ী নানা ওষুধ খেতে দেন ওষুধের মধ্যে যেমন ওই রোগের জীবাণুকে মারার ওষুধ থাকে আবার বিকমপ্লেক্স জাতীয় ভিটামিন থাকে তাহলে বিকমপ্লেক্স ওষুধ দেওয়া হয় বলছে তাহলে প্রশ্ন কি ডাক্তারবাবু কি ওই ব্যক্তির মধ্যে ভিটামিনের অভাব লক্ষ্য করেছিলেন বা অন্য কোনো কারণে তাকে ভিটামিন খেয়ে এর উত্তরটা কিন্তু নিচেই আছে কি আছে বলছে মানুষের দেহের ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়া খাবার সংশ্লেষ করতে বা খাদ্য সংশ্লেষ করতে আমাদের সাহায্য করে তো সেটাই দেখো এখানে বলছে যে এক ক্ষুদ্র ব্যাকটেরিয়া থাকে যারা তৈরি করে আমাদের রক্তের কোষ লোহিত কণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন তৈরিতে এই ভিটামিন কাজে লাগে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন মারা যায় তেমন অন্তের মধ্যে যে ব্যাকটেরিয়াটা আমার থাকছে ইকোলাই এসিরেচিয়া কোলাই সেই এসিরেচিয়া কোলাইটাও মারা যায় হঠাৎ ভিটামিনের আধিক্য দেখা যায় বা অভাব দেখা যায় তার জন্য ডাক্তাররা আমাদেরকে অ্যান্টিবায়োটিক খাবার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স খেতে দেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় এবার দেখো এরপরে দেখো পাটে চলে আসি রাইজোবিয়াম ডাল জাতীয় উদ্ভিদের যে থাকে রাইজোবিয়াম যেসব উদ্ভিদে ডাল জাতীয় উদ্ভিদে থাকে সেসব ডাল জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে এবং এসিরিয়াচিয়া কোলাই ব্যাকটেরিয়ার মতো অনুজীবরা মানুষের ক্ষুদ্রান্ত থেকে আশ্রয় ও পুষ্টি গ্রহণ করে তার পরিবর্তে রাইজোবিয়াম বায়ুর সাহায্যে কি করে বায়ুর থেকে যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনটাকে টেনে নিয়ে গিয়ে যৌগ তৈরি করে এবং মটর গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর এসিডেসিয়া কোলাই কি করে আমাদের দেহে ভিটামিন সরবরাহ করে তাহলে এটা গেল তাহলে এখানে দেখো খুব সহজভাবে দেখো বলছে অনেক সময় একাধিক অনুজীব একে অপরের সঙ্গে সহ করে পুষ্টি বিনিময় করে শৈবাল ও ছত্রাকের এরকম পাশাপাশি থাকে ছত্রাক ও জল অজয় এবং শোষণ করে শৈবালদের দেয় আর শৈবালরা ওইসব পুষ্য শোষণ করে নিজেদের খাদ্য তৈরি করে এই খাদ্যের অংশগুলো কি করে ছত্রাকরা ব্যবহার করে তাহলে শৈবাল ও ছত্রাকের সহ লাইকেন তাহলে এটা হচ্ছে এক ধরনের মৃত্যুজীবিতা তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মানুষের শরীরে মৃত্যুজীবিতা একটা পরিলক্ষণ করি কি হচ্ছে ইকোলাই বা চিরেচিয়া কোলাই আর এখানে মটর গাছের ক্ষেত্রে যদি বলি বা সিম বা ডাল জাতীয় গাছের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা হচ্ছে রাইজোবিয়াম ঠিক আছে তাহলে এখানে দেখো খুব সহজভাবে আমরা কিন্তু আমরা আমাদের পড়াগুলো করে এগিয়ে নিয়ে যেতে পারি এরপরে দেখো চলে আসছি যে জীবজগতে মৃত একটা সম্পর্ক হচ্ছে কি বলছে বহু অনুজীব মৃত পচা গলা বস্তুর উপর নিজেদের দেহ থেকে উচ্ছেচক খরণ করে ওই উচ্ছেজকের ক্রিয়ায় জটিল খাদ্যবস্তুকে ভেঙে দেয় ফলে নানা শোষণযোগ্য ও ব্যবহারযোগ্য উপাদান তৈরি হয় বহু ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই পদ্ধতিতে পুষ্টিকার্য সম্পন্ন করে এখানে একই সঙ্গে জটিল জৈববস্তু বিয়োজন ও রূপান্তর ঘটে এই পদ্ধতিকে আমরা মিথজীবিতা বলি যেটা আমি একটু আগে আমার মতো করে বলে এসেছি এবার দেখো এর ফলে পরিবেশ কি হয় এর ফলে পরিবেশ দূষণমুক্ত হয় দূষণমুক্ত মিনস আমরা বলতে পারি যে মিথজীবিতার ফলে তো জটিল খাদ্যবস্তু অনুজীব দ্বারা বিয়োজন ঘটছে এই বিয়োজনের ফলে সেটা নানা শোষণযোগ্য ব্যবহারযোগ্য উপাদানে তৈরি হচ্ছে এবং আমরা বলতে পারি যে এর ফলে কি হচ্ছে যে পরিবেশে কিন্তু দূষণের মাত্রা কমছে এবং দূষণ হচ্ছে না মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে আমরা খুব সহজভাবে এটা উপকারিতা বা মৃতজীবিতার ফলে কি সুবিধা হয় সেটা আমরা খুব সহজে লিখতে পারি বা বলতে পারি ঠিক আছে এরপরে দেখো আমাদের যে পাঠটা আমরা পড়বো সেই পাটে দেখো লেখা আছে পরিবেশে অনুজীবের ভূমিকা কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ ওষুধ প্রস্তুতি বর্জ্য পরিষ্কার তাহলে এই পাঠটাকে আমাদের কিন্তু যদি আমরা যদি যাই কৃষিকাজ সম্বন্ধে আছে দেখো কৃষিকাজ আমরা জমিতে কোনো চাষ করার আগে জমিকে আমরা চষে ফেলি বা সার প্রয়োগ করে জমিকে আমরা চাষযোগ্য করে তুলি সেক্ষেত্রে আমরা যে সারটা প্রয়োগ করি সেটা কৃত্রিম সার সেটা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করলেও সেটা কিন্তু মাটির অনুর্বর করে তোলে চাষের জন্য ঠিক আছে কিন্তু মাটির তার যে আমলকতত্ব বা ক্ষারকত্ব সেটা নষ্ট করে তোলে সেক্ষেত্রে আমরা প্রাকৃতিকভাবে যদি জমিতে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন অনুজীব ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু মাটির উর্বরতা শক্তি কিন্তু নষ্ট হয় না মাটির যে গাছ লাগাই সে গাছের ফলনটাও খুব ভালো লক্ষ্য করা যায় বা দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের দেখো যদি আসি এখানে আমাদের বলছে অনুজীবরা মানুষ সহ অন্যান্য জীবদেহে যে যে উপকারী বা অপকারী ভূমিকা পালন করে তার একটা তালিকা তৈরি করতে বলেছে সেই তালিকাটা তোমরা তৈরি করে নাও আমি এখানে তালিকার সম্বন্ধে বলছি না তোমরা সেটা তৈরি করো তো বলছে তবে উপকার নয় নানা ক্ষেত্রে এরা অপকারী ভূমিকা বা উপকারী ভূমিকা দুটোই করে উপকারও করতে পারে অপকারও করতে পারে তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে উপকার নিয়ে পড়া আছে অপকারী নিয়ে সেখানে কিন্তু পড়া নেই নেই বা মেনশন তো ঘটে চলা তার ঘটনাগুলো এখানে আমরা সেখানে পড়ব তো দেখো এখানে আমরা খুব সহজভাবে যদি যাই ছোট্ট ব্যাখ্যা রূপে যাই আমাকে প্রথম ফার্স্ট পয়েন্ট বলেছে কৃষি কৃষি মানে হচ্ছে দেখো এখানে আমাদের বলছে যে কোনো উদ্ভিদ যে কোনো উদ্ভিদের নাইট্রোজেনকে নাইট্রেট এবং অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে কিন্তু মাটিতে এদের পরিমাণ খুব কম বা নগণ্য পরিমাণে থাকে সহজেই মাটি থেকে ধুয়ে চলে যায় বা নষ্ট হয়ে যায় তো এই সব অনুজীবগুলোকে আমরা কিন্তু মাটিতে সরাসরি বাতাসে নাইট্রোজেন যুক্ত করে বা নাইট্রোজেন যুক্ত করে ব্যবহার উপযোগী করে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারি এই ব্যবহারের উপরে কিন্তু জমির পরিচর্যাটা নির্ভর করেছে দেখো প্রথম পয়েন্ট বলছে কোলাস্টেরিয়াম কোলাস্টেরিয়াম অ্যাজেটো ব্যাক্টার জাতীয় স্বাধীন জীবী ব্যাকটেরিয়া নানা সায়ানো ব্যাকটেরিয়া সরাসরি বাতাসে নাইট্রোজেনকে শোষণ করে নিজের দিয়ে নাইট্রোজেন যোগ গঠন করে এবং এসব অনুজীব মরে গেলে এই অনুজীবদের যোগগুলি মাটিতে মুক্ত হয় তার ফলে বুঝাই যাচ্ছে মাটি তার যে উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য যে অংশগুলো দরকার সেটা কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আমরা বলতে পারি ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণ যেটাকে ইংরেজিতে বলি নাইট্রোজেন ফিক্সেশন সেই নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে এর ফলে নাইট্রোজেনকে নাইট্রোজেন যোগে পরিণত করতে পারে এবং এর কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে যার ফলে যে উদ্ভিদকে সরবরাহ করার ফলে যে করছে তার ফলে উদ্ভিদে কিন্তু বৃদ্ধি ভালো হচ্ছে এবং বাকিটা যে অর্বুদ রূপে থাকে সেটা পচে গিয়ে মাটিতে কিন্তু মিশে মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে নেক্সট পয়েন্ট যদি আমরা যদি যাই উদ্ভিদ বা প্রাণীরা উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে নানা নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে কোশ্চেন আসতে পারে অ্যামোনিফিকেশন কাকে বলে তো নাইট্রোসোবানাস নাইট্রোব্যাক্টার নামক নাইট্রোফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট এবং নাইট্রাইটে রূপান্তর করে এই অংশটাকে বা এই পদ্ধতিকে নাইটিফিকেশন বলে নাইটিফিকেশন বলে এবার দেখো এর পরের পয়েন্টটা যদি চলে যাই দেখবে আমরা অনেক সময় পাট গাছ ব্যব দেখতে পাই পাট গাছ দেখতে পাই এবং পুজোর সময় আমরা পাট কাঠি ব্যবহার করি এই পাট গাছ থেকেই পাট কাঠিটা আসে তো পাট গাছকে অনেকদিন পুকুর বা ডোবার অপরিস্কার জলে দেখবা সেটাকে মাটি লাগিয়ে ডুবিয়ে রাখে কারণ ডুবিয়ে রাখার কারণটা কি এর মধ্যে যে ক্লস্টেডিয়াম যে ব্যাকটেরিয়া থাকছে সেই ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিনকে নষ্ট করে দেয় তার ফলে এই পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে খুব সহজে আমরা আলাদা করতে পারি তাহলে এখানে কোশ্চেন আসতেই পারে তাহলে খুব সহজভাবে তোমরা কিন্তু সেটা পড়ছো বা পারছো ঠিক আছে এবার দেখো এর পরে যদি আমরা যদি চলে আসি এর পরের পাটটা যদি আমরা যদি চলে আসি তাহলে খুব সহজভাবে আমরা খাদ্য প্রক্রিয়াকরণে যেতে পারি খাদ্য প্রক্রিয়াকরণ মানে হচ্ছে অণুজীবে ক্রিয়া ঘটবে এবং যে ক্রিয়ার ফলে পাউরুটি পনির আচার এসব অংশ তৈরি হবে বা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে আমরা দুধ থেকে দইয়ে পরিণত করব তাহলে এই অংশগুলো এখানে আছে দেখো প্রথমেই বলছে দই তৈরি যখন দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয় তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এই ব্যাকটেরিয়া দুধের ল্যাক্টোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ ও কেক ধোকলা ইডলি ধোসা পাউরুটির মতো নানান খাবার তৈরি করে এবং মেন পয়েন্ট যেটা এটা আমাদের দরকার স্টের কোষে বা স্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে এবং ব্যাকটেরিয়া থেকে এই অ্যালকোহল ভিনিগারে রূপান্তরিত হয় তার মানে আমরা এখানে খুব সহজে ভিনিগার রূপে পাচ্ছি তার মানে দেখো এখানে আমরা খুব সহজ বলতে পারি যে আমাদের অনুজীব কিন্তু এখানে উপকার করছে অপকারী কোনো মতেই করছে না উপকার করছে বলে আমরা সেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারছি সেটা খাদ্য প্রক্রিয়াকরণেই হোক বা কৃষিক্ষেত্রেই হোক নেক্সট পয়েন্ট দেখো তোমাদের হলুদ বাক্সে একটা কোশ্চেন লেখা আছে কোশ্চেনটা কি আছে খাবার পর তোমরা কি কেউ অসুস্থ হয়েছো দেখো আমরা খাবার পর সবসময় যে অসুস্থ হব এরকম কোনো কথা নেই আমরা অসুস্থ হতে পারি যদি কোনোভাবে আমাদের শরীরে অনুজীব প্রবেশ করে তাহলে দেখো বলতে যদি কেউ খাদ্য খাবার পর অসুস্থ হন তবে বুঝতে হবে খাদ্যে কোনো অনুজীবের সংক্রমণ ঘটতে পারে দেখবে তোমরা বিয়ে বাড়ি খেতে যাও অনেক বড় ভারে রান্না করে রাখা থাকে ভাড়ে রান্না করে বলতে তারা বড় কড়াই রান্না করে তারপরে তারা কিন্তু আলাদা আলাদা বাটিতে আমরা যেমন দেখবে বাড়িতে আমরা বাড়ির কথায় চলে আসলাম বাড়িতে যদি লক্ষ্য করে দেখবো মা রান্না করার পরে যখন প্রত্যেকটা খাবারকে আলাদা আলাদা বাটিতে তারা রাখেন কেন রাখেন কারণটা হচ্ছে যাতে যে বাটিটা তিনি ব্যবহার করবে সেই বাটিটা যেন তার সংস্পর্শ থাকে বাদ বাকিগুলোও তিনি সংস্পর্শ রাখেন তা বাদ বাকিগুলো তিনি কি করেন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন কেন যাতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেই খাবারটা থাকে তাই জন্য তিনি রেখে দেন তো দেখো এখানে দেখো আমরা বলতে পারি যে সেটাই এখানে বলছে বলছে সাধারণত ছত্রাক এবং ব্যাকটেরিয়া খাদ্যের সংস্পর্শে এলে খাদ্যস্থিত নানা যে যৌগ থাকে সেই যৌগকে ভেঙে ফেলে এবং অনুজীবের দেহ থেকে বেরানো বিষক্ত পথ যেটা টক্সিন সেটা খাদ্যের সঙ্গে মিশে গিয়ে খাদ্যের ব্যবহারের অনুপযোগী এবার দেখো এটা তো খাদ্যের সংক্রমণ ঘটলো এই সংক্রমণ ঘটার পর আমার শরীরে অনুজীব প্রবেশ করলো আমার পেট খারাপ হতে পারে ডায়রিয়া হতে পারে যদি কোনো খাবার খাওয়ার পর যদি বুঝতে পারি খাবারটা টুকে গেছে তাহলে আমাকে বুঝতে হবে সেখানে ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করে দেখো তোমাদের আগের ক্লাসে ক্লাস সেভেনে আমি এই অনুজীব সম্বন্ধে অপকারী অনুজীব সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করেছিলাম সেখানে উপকারিতা থেকে অপকারীটা বেশি আমরা আলোচনা যুক্ত ছিল সেখানে আমরা উপকারীণেও আলোচনা করেছিলাম অপকারী আলোচনা করেছিলাম তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো খাবার যদি খাই খাবারটা খেতে গেলেই আমরা যদি মুখে দেওয়া মাত্র বুঝতে পারি খাবারটা ভালো নেই খারাপ তাহলে সেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করি ওই খাবার খাওয়া কোনো মতে উচিত নয় খেতে গেলেই আমাদের শরীর ক্ষতি করতে পারে এবং আমাদের পেট খারাপ হতে পারে সেটা আমাদের প্রত্যেকটা মানুষে খেতে হবে এবার কারো ক্ষেত্রে নাও হতে পারে তবে সেটা তার ভাগ্যের ব্যাপার যে তার হলো না যেমন দেখবে আমরা বাড়িতে দুধ যখন খাই দেখবে দুধ যখন নিয়ে আসি মা দেখবে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে ফুটিয়ে পাস্তুরাইজ করে কেন পাস্তুরাইজ করে কারণ ওই দুধের মধ্যে বিভিন্ন অনুজীব থাকে শুধু দুধ বলে না যে কোনো রান্না একটা নির্দিষ্ট তাপমাত্রায় তারা বাড়ির যারা রান্না করেন মারা তারা কিন্তু ফুটিয়ে সেটাকে রান্না করেন কারণ কারণ সেই খাবারের মধ্যে কোনো অনুজীবই থাকে সেটা যদি আমার শরীরে প্রবেশ করে তাহলে আমার শরীরে রোগ বাধাতে সৃষ্টি করবে এবং আমার শরীর খারাপ করবে সেই শরীর খারাপের জন্য আমাকে নানারকম ওষুধ খেতে হতে পারে এবং মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে যদি ডায়রিয়া সেই ভালো পরিমাণে যদি ডায়রিয়া হয় বা দেখা যায় তাহলে এখানে এটা আমরা করলাম সহজভাবে চলে যাব যদি যাই সেখানে কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব সেটাই আমরা এখানে দেখো এখানে প্রথম অংশটা যদি যাই বলছে কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব তার মানে এখানে আমাকে খাদ্য সংরক্ষণের কথা বলছে খাদ্য সংরক্ষণ মানে কি ধরো যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করব কোনো খাদ্যকে তার পচন প্রতিরোধ বা কোনো অনুজীবের হাত থেকে যাতে তাকে আমি রক্ষা করতে পারি এবং তার স্বাদ গন্ধ বর্ণ পুষ্টিমূল্য বজায় রেখে আমরা সেটাকে গ্রহণ করতে পারি তাহলে সেটাকে আমরা এখানে খাদ্য সংরক্ষণ বলে থাকছি এবার খাদ্য সংরক্ষণের সময় আমাদের কি মাথায় রাখতে হবে যে খাবারটা খাচ্ছি বা যে খাবারটা রাখিস তাতে কোনোভাবে পচন বা অপচয় যাতে না হয় অপচয় বলতে গেলে খাবারটা ধরো খেতে দিল মা আমাকে একটা জায়গা থেকে খাবারটা বেঁচে গেল আমি কি করলাম যেটা বেঁচে গেছিল যেটা আগে ছিল তার মধ্যে মিশিয়ে দিলাম তার সেটা করা চলবে না দেখো আমাদের হাতে প্রচুর অনুজীব আছে সেসব অনুজীবের দ্বারাও কিন্তু খাদ্য নষ্ট হতে পারে সেটা নির্ভর করছে তুমি কি রূপে আছো কি রূপে ব্যবহার করছো নেক্সট আমরা বলতে পারি খাদ্য পুষ্টিকোণ বজায় রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ না তো তোমার থাকবে না ঠিকঠাক এই খাদ্যের যে কথাই জীবাণু থেকে তারা যাতে কোনো মতেই খাবারে প্রবেশ না করে খাবারকে ক্ষতি করতে পারে বা খারাপ করতে পারে সেটা তো আমাদেরকে খাদ্য সংরক্ষণের মাধ্যমে লক্ষ্য রাখতে হবে দেখো প্রথম পয়েন্ট যদি বলছে কোন পাত্রে বায়ু শূন্য করে খাদ্যকে রেখে বা বিশেষ মোড়কে রাখা তো খাদ্যকে রেখে মানে ক্যানিং করা আর বিশেষ মোড়কে মানে প্যাকেজিং করা খুব সহজভাবে যদি বলি টাটকা যেসব খাবারগুলো বা মা সদ্য রান্না করলো সেসব খাবার বা হালকা গরম খাদ্য সেগুলোকে বায়ুশূন্য পাত্রে আমরা খুব সহজে রাখতে পারি অথবা মোড়কে সংরক্ষণ দেখবে আমরা যখন কোনো খাবার নিয়ে আসি বড় 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 রেস্টুরেন্ট থেকে যদি নিয়ে আসি দেখবে তার উপরে একটা প্যাকেটিং প্যাকে প্যাকিং করে দেয় সেই প্যাকিংটাকে আমরা বলি ক্যানিং এই যে ক্যানিং কারণটা কি কারণটা হচ্ছে ক্যানিং এর মাধ্যমে খাবারকে কিন্তু ভালো রাখা যায় ভালো রাখতে আমরা পারি দেখবে আমরা যে লেস যে যে লেস বা বা যেগুলো খাই বা দেখবা পনির জাতীয় যে খাবারগুলো নিয়ে আসি তাদের প্লাস্টিকগুলো দেখবে আলাদা হবে উপরটা দেখবা রঙিন করা থাকে কিন্তু তার ভিতরটা দেখবা যে একটা যেটাকে আমরা বলতে পারি ব্লাঞ্চিং ব্লাঞ্চিং করে সেটাকে সেই পদ্ধতির মধ্যে সেটাকে ব্যবস্থা করা হয় অর্থাৎ ক্যানবন্দি ক্যানবন্দি মানে হচ্ছে তাকে একটা অংশে রেখে দিয়ে তাকে সংরক্ষণ করার ব্যবস্থা করছি সেটা আমরা সেখানে করি নেক্সট দেখো আমরা আসছি বলছে যে পয়েন্টটা কি সান দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুকনো ফল সবজি যেমন বলতে পারি উদাহরণস্বরূপ দেখবে আমরা ট্রেনে লোকাল ট্রেনে যাতায়াত করতে গেলে বিভিন্ন পাপড় জাতীয় খাবার খেতে পারি পাপড় জাতীয় বলতে বাঁধাকপির টুকরো কাটা আমের টুকরো ঠিক আছে বা বিভিন্নভাবে বিভিন্ন যে সবজিগুলো থাকে সেই সবজিগুলোকে ভেজে আমরা ট্রেনের মধ্যে নিয়ে আতে দেখি তো সেই সব জিনিসগুলোকে সোজা কথায় বলতে গেলে শুকনো ফল বা সবজিকে শুকিয়ে নিয়ে সেটাকে ব্যবহার করা অর্থাৎ বলছে দেখো যে কোনো কোনো সবজি যেমন বাঁধাকপি দেওয়া যে ফল টুকরো কাটা আমরা আমকে শুকিয়ে নিই কেন দেখবে আচার করার কাঁচা শুধু বলে না আম বলে না কাঁচা অবস্থায় সেটাকে আমরা কি করি রোদে রেখে শুকাই বা দেখবে আম ছাড়াও বিভিন্ন লঙ্কা থাকে সেগুলোকে আমরা শুকাই তো হচ্ছে দীর্ঘ সময় ধরে রোদে শুকিয়ে নিলে সেটাকে আমরা কি করি যে জীবাণুমুক্ত করতে পারি এবং দীর্ঘদিন ভালো রাখতে পারি তাই জন্য সেটাকে আমরা সূর্য আলোর সামনে রেখে সেটাকে সংরক্ষণ করা তার মানে সূর্য আলোকের সাহায্যে শুষ্ক করণ যেটাকে খুব সহজভাবে যদি বলি শুষ্ক করণ মানে একটা কোনো সবজি তাকে সূর্যের আলো রেখে তার ভিতরের যে জলীয় অংশ থাকে সেটাকে শুকিয়ে নিলাম নে তারপর তাকে আমরা খাদ্যরূপে গ্রহণ করতে পারি সেটাকে ভেজে হোক বা যে কোনোভাবে আমরা খাবার রূপে সেটাকে খুব খেতে পারি তারপরে দেখো চলে আসছি সাধারণ লবণ মানে সল্টিং আমরা দেখবো বাড়িতে মারা যখন মাংস রান্না করে বা মাছ নিয়ে আসে সেখানে দেখবো লবণ দিয়ে সেটাকে মিশিয়ে রেখে অর্থাৎ আমরা বলতে পারি আনবীক্ষণিক যেসব জীবগুলো থাকে তাদের হাত থেকে বাঁচাবার জন্য মাছ মাংসকে আমরা কি করি সংরক্ষণ করি সাধারণ লবণের সাহায্যে অনেক সময় আমরা ভিনিগারও দিই তাছাড়াও যদি আমরা যদি আমলকি তারপরে হচ্ছে কাঁচা আম তেঁতুল এইসবও সংরক্ষণের জন্য কিন্তু আমরা লবণ ব্যবহার করে থাকি দেখবে আচার চাটনি ব্যবহার করার জন্য কিন্তু আমরা সংরক্ষণের জন্য লবণ ব্যবহার করি আমরা বাড়িতে দেখবা লবণ মাখিয়ে মারা রোদের মধ্যে আচার তৈরি করার জন্য আম রেখে দিচ্ছি আমরা দেখতে পাই তাহলে সেটাই সেখানে আসছে তারপর দেখো চলে আসছি পিকলিং পিকলিং মিনস আমরা যদি খুব সহজে যদি যাই পিকলিং হচ্ছে কি যে কাটা আম লেবু বাঁধাকপি পেঁয়াজ এগুলো ভিনিগার যোগ করলে এগুলোকে ভালো রাখা যায় ভিনিগার যোগ করে অনুজীবের হাত থেকে সংরক্ষণ করা যায় নেক্সট চলে আসি চিনি যোগ করা তা দেখো চিনি বলতে গেলে জ্যাম জেলি স্কোয়াশ সংরক্ষণের জন্য আমরা চিনি ব্যবহার করি এছাড়া কারণ কেন কারণটা হচ্ছে যে এইসব খাবারে চিনি ব্যবহার করলে চিনি কী করে যে খাদ্যের মধ্যে যে জলের পরিমাণটা সেই জলের পরিমাণটা কমায় এবং আমরা বলতে পারি ফলে যে আনুবীক্ষণিক জীব সে জীবের প্রতিরোধ করতে কিন্তু চিনি খুব সাহায্য করে মানে চিনি হতে দেয় না এই প্রতিরোধ করার জন্য আমরা কি করি আমরা অ্যাডিং সুগার রূপে ব্যবহার করি নেক্সট চলে আসছি আমরা রেফ্রিজারেশন আমরা খুব সহজভাবে যদি বলতে পারি যে কম তাপমাত্রায় সংরক্ষণ দেখবে আমরা যে কোনো খাবারকে আমরা গরম খাবারকে ঠান্ডা করে বা ঠান্ডা খাবার যদি থাকে মোটামুটি একটা কোনো গরম নেই সেটাকে আমরা ফ্রিজে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখি এবং তাপমাত্রায় রাখার পরে তাকে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কিন্তু রেখে দেবো যে কোনো খাবার দেখবে আমরা ফ্রিজে রেখে দিলে সেটা অনেকদিন ভালো তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা তাপমাত্রা তুমি যখন সেই খাবারটাকে বার করবে তারপরে যদি ঢুকাও তাহলে কিন্তু সেটা অবশ্যই ক্ষতি করবে তারপরে দেখো নেক্সট যদি চলে আসি পাস্তুরাইজেশন আছে পাস্তুরাইজেশন মানে হচ্ছে দুধ বা অ্যালকোহল জাতীয় বা অন্যান্য তরল জাতীয় যেসব খাদ্যগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারি সেটা হচ্ছে মানে হচ্ছে কোনো একটা অংশকে আমি ফুটিয়ে তাকে পাস্তুর করলাম ঠিক আছে তাকে আমি ভালোভাবে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে পাস্তুরাইস এছাড়াও দেখো আমরা যদি খুব সহজভাবে যদি যাই প্যাকেটজাত দেখো বায়নুরুদ্ধ ভাবে মাধ্যমে অণুজীবকে কিন্তু তার করা যায় বা তার হাত থেকে রক্ষা করা যায় এবার শুকনো ফল বা সবজির প্যাকেট সংরক্ষণের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন খাদ্যগুলোকে খুব সহজে ভালো এবং মানে কোনো একটা অনুজীবের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা খুব সহজে গড়ে তুলতে পারি এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জায়গাটা মাধ্যমে কিন্তু আমরা যেকোনো খাদ্যকে খুব সহজে ভালো রাখতে পারি দেখো আজকের আমার পড়ানোর পাঠটা কী ছিল অণুজীবের দ্বারা কিভাবে আমরা উপকৃত পাই এবং কিছু অনুজীব আছে যেসব অনুজীব আমাদের ক্ষতিও করতে পারে আবার উপকারও করতে পারে সেটা সম্বন্ধে আজকে আমরা পড়ে ফেললাম আজকের ক্লাস এখানে এইটুকুনটা বন্ধ থাকবে এর পরের পাটটুকুনটা আমাদের পড়তে হবে তোমরা অলরেডি ক্লাস সেভেনে পড়ে এসছো সেই পাঠ সম্বন্ধে আমরা ব্যাখ্যা করব এবং সেটা সম্বন্ধে আমরা জানব প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো আশা করি স্কুল লকডাউন থেকে বেরিয়ে আসবে মানে স্কুল খুলবে আশা করি তোমরা স্কুলটাকে দেখতে পাবে তোমাদেরকে সামনে পড়ালে যতটা সুবিধা হয় এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে সেটা একদম বলবো না যে অপ্রস্তুতি বলবো না আমরা দীর্ঘ এক বছর ধরে এইভাবে ক্লাস করে আসছি আমরা মোটামুটি শিখে গেছি কিভাবে ক্লাস করব কি করব। তো প্রত্যেকে একটাই কথা যে ভালো লাগলে সাবস্ক্রাইবটা তো করে রেখেছ আশা করি লাইক দিও আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার যে পোস্টটা সেখানে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো আর আমি তোমাদেরকে এইভাবে ক্লাস এগিয়ে নিয়ে যাব। ভালো থাকো সুস্থ থাকো